আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুগণ, ট্রেড গ্লোবাল লিমিটেডের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বাছুরের খাঁচা, আপনার খামারের গরুর বাছুরটির এক্সট্রা যত্ন নিতে আলাদা করে আপনারা এই খাঁচাগুলোর মধ্যে রাখতে পারেন। তো চলুন খাঁচাটি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। খাঁচাটির এক পাশে আপনারা একটি লক পেয়ে যাবেন, দুটো প্লাস্টিকের মাচা যেগুলো থিকনেস প্রায় 1 ইঞ্চি করে, এক পাশে দরজা, অন্য পাশে এদিকে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা রাখতে পারবেন বালতি অথবা ছোট ঝুড়ির মতো গামলা, যে গামলাগুলোতে আপনারা ড্রাই ফুড দিতে পারবেন, আরেকটা দিতে পারবেন পানি, পানির জন্য এটা। আর যদি আপনাদের ফিডার খাওয়ানো দরকার হয়, এই যে ফিডার বসানোর জন্য আমরা এখানে একটি জায়গা করে দিয়েছি, এই ফিডারটি খুব সুন্দরভাবে এখানে বসে থাকে। প্রিয় খামারি ভাই বন্ধুরা, এটির সাইজ হচ্ছে 40x40। উপরে দেখতে পাচ্ছেন আমরা এক এক অ্যাঙ্গেল বার দিয়েছি, এটি 3 মিলি থিকনেস। এখানে আমরা ব্যবহার করেছি কয়েল রড, সেই সাথে একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছি দেড় দেড় অ্যাঙ্গেল বার, দেড় দেড় অ্যাঙ্গেল বার গুলো, এগুলো প্রায় 4 মিলি থিকনেসের। আপনাদের যাদের এই মাছাগুলো প্রয়োজন হবে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কাস্টমাইজ মাছাও তৈরি করি। আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল মাছা, ডাবল বাছুরের জন্য মাছা, এক মাছাতে দুইটি গরুর বাছুর থাকতে পারবে, এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের ছবি আমাদেরকে দিলে কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। এই ছিল আজকে আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।